হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন কোচবিহার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি হেডকোয়ার্টার, আইসি কোতোয়ালি উপস্থিত ছিলেন, এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ও বিভিন্ন আধিকারিকগণ। হাসপাতালে আরো সিসিটিভির উপর জোর দেওয়া হচ্ছে, নতুন করে লাগানোর কাজ শুরু করা হবে। রাজ্য সরকারের এই মেডিকেলের যে ব্যবস্থা রয়েছে তার সুরক্ষা সর্বাধিকার দেওয়া হয়েছে। গতকাল আমাদের ডিজিপি সাহেব যেটা বলেছেন যে আমরা এই সুরক্ষার জন্য বদ্ধপরিকর, তো আমরা আজকে এখানে এমজেএন মেডিকেল কলেজে এসে ভিজিট করলাম। এখানে আমাদের এমএসভিপি সাহেবও রয়েছেন এবং অন্যান্য ডাক্তারবাবুদের সবার সাথে আমরা কথাবার্তা বললাম এবং পুরো বিল্ডিংটাই আমরা ঘুরে দেখলাম, কোথায় কি সিকিউরিটির প্রয়োজন রয়েছে, কোথায় কীরকম সিসিটিভি রয়েছে, সেটা ছাড়াও আমরা কিছু জায়গাকে আইডেন্টিফাই করলাম। আর একটি সিসিটিভি যাতে মনিটরিং রুম বা কন্ট্রোল রুম একটা সেন্ট্রালি হয় যেখানে আমরাও এসে দেখতে পারবো বা এরকমও কিছু আইডেন্টিফাই করা হয়েছে। এটা ছাড়া আমরা পার্শ্ববর্তী মাতৃমা বা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখলাম এবং অন্যান্য ডাক্তারবাবু যারা অন ডিউটি মেডিকেল অফিসার রয়েছে তাদের সাথেও কথাবার্তা বললাম। আমাদের উইনার্স টিম এখানে ঘুরছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায়, সাথে সাথে এমজেএন হসপিটালে উইনার্স টিম বা আমাদের পুলিশ ক্যাম্প এগুলো সব রয়েছে। আরও আমরা এই সিকিউরিটির বন্দোবস্ত আরও জোরদার করছি। স্যার, সিসিটিভি কোনো বাড়ানো হচ্ছে আরও কোনো সংখ্যা? হ্যাঁ, সিসিটিভি অনেক সংখ্যায় বাড়ানো হচ্ছে, সেটা গভর্নমেন্ট থেকেই করা হচ্ছে। আমরা জায়গাগুলো আরও আইডেন্টিফাই করেছি। থ্যাংক ইউ স্যার।